সো আজকের এই ভিডিওটিতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব এটি একাদশ শ্রেণী 2023 সালের পরীক্ষার্থীদের জন্য বাংলার গল্প থেকে। তোমরা যদি গল্পগুলো দেখো তোমাদের মোট তিনটি গল্প রয়েছে, কর্তার ভূত, তেরানাপথ আবিষ্কার এবং ডাকাতের মা। সো আজকের এই ভিডিওটিতে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাকাতের মা গল্পটি থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নাবলীর সাজেশন নিয়ে ভিডিওটিতে বিস্তারিতভাবে। সো এর আগের দুটো ভিডিও আমরা কর্তার ভূত এবং তেরানাপথ আবিষ্কার যে এই দুটো গল্প রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওর প্লেলিস্টের লিঙ্কটা আমি আই বোটানে দিয়ে দিচ্ছি, যাদের যাদের প্রয়োজন তারা তারা সেখান থেকে দেখে নেবে। তাহলে দেখে নাও তোমরা এই ডাকাতের মা গল্পটি থেকে কোন কোন গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নাবলী ভালো করে প্র্যাকটিস করবে। সো 5টি প্রশ্ন পড়তে হবে, তার মধ্যে প্রথম 3টি মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, কিন্তু আজ যে ব্যাপারটা অন্য, কোন দিনটির কথা বলা হয়েছে? সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও 1+4 হিসেবে। এটি 100% কমন টাইপের একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? কলঙ্ক শব্দটির ব্যবহারের কারণ কি? 1+4 হিসেবে এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, এতক্ষণে বোঝে সো কী ব্যাপারটা, মন্তব্যটি বিশ্লেষণ করো, মানে কোন ব্যাপারে কথা বলা হচ্ছে, যাবতীয় বিষয়বস্তু কিন্তু তুলে ধরতে হবে। বুড়ি উঠে বসে, প্রসঙ্গ উল্লেখ করে বুড়ির উঠে বসার কারণ উল্লেখ করো। এবং সর্বশেষ প্রশ্ন তোমাদের ডাকাতের মা গল্পটি থেকে, সেটা হচ্ছে ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে ডাকাত সর্দার সৌখীর চরিত্র, মাতুদ্দিন পেশকারের চরিত্র এবং সৌখীর মায়ের চরিত্র বিশ্লেষণ করো। এই 3টি চরিত্রকে জোর দিয়ে পড়তে হবে, তাছাড়াও একটু দেখে নেবে মূল বিষয়বস্তুটা গল্পের কী রয়েছে এবং নামকরণটা। দেখো প্রতিটি গল্পেরই মূল বিষয়বস্তুটা যদি জানা থাকে তাহলে যে কোনো বড় প্রশ্নেরই কিন্তু উত্তরটা সঠিকভাবে বিস্তারিত করা যায় বা উল্লেখ করা যায় বা ব্যাখ্যা করা যায়। সো মূল বিষয়বস্তু এবং নামকরণটা ভালো করে দেখে নেবে। তো এই হচ্ছে তোমাদের পরপর আমরা আলোচনা করলাম 3টি গল্প থেকেই, কর্তার ভূত, তেরানাপথ আবিষ্কার এবং খাতের মা। 3টি গল্প থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলির সাজেশন সম্পর্কে তোমাদের আলোচনা করে দিলাম। সো আমরা যদি তোমাদের কারো কারো MCQ সাজেশনগুলোর প্রয়োজন হয় আমি আই বোটানে MCQ সাজেশনের প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাদের যাদের প্রয়োজন তারা তারা দেখে নেবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুর কাছে শেয়ার করে দিও, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।